গেল রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ আলী। দিনাজপুরের বিরল উপজেলার সিঙ্গুল ভাঙাপাড়ায় তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের দাবি, স্ত্রীর ওষুধ আনার জন্য সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন মোহাম্মদ আলী। সেই সময় ভোট গণনাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। একটু বয়স্ক হওয়ায় দৌড়ে পালাতে না পেরে ওষুধের দোকানের সামনে বেঞ্চে বসে থাকা অবস্থাতেই গুলিবিদ্ধ হন তিনি। উনি যখন যায় ওইখানে বসেছিল, ডাক্তারের দোকানে ওষুধ আনতে গেছিল, তখন শুনছে যে মাঠে গ্যাঞ্জাম লাগছে, তো উনি ওইখান থেকে আস করেনি, কিন্তু পরবর্তীতে তখন আর কি আসে, পুলিশরা আসে, ওইখানে গুলিবিদ্ধস্ত। আমরা এখান থেকে শুনতে পারি যে গোলাগুলি চলতেছে খুব, আমি তাড়াতাড়ি চলে গেছে, ওই ইলিয়াস ডাক্তারের কাছে যে দাঁড়িয়ে আছে, ওই পুলিশ নাকি ডাঙ্গা ঠুকিছে, প্লাস ওই গুলি বর্ষণ হয়েছে, তারপরে কিছু মানুষ শুনলাম যে চাষা নিয়ে চলে গেছে হাসপাতাল। উনি হজম করেছেন, উনি একজন শান্তিপ্রিয় মানুষ, ধার্মিক মানুষ। এই যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটার জন্য আমরা ব্যক্তিগতভাবে খুব মর্মাহত এবং দুঃখিত, এবং এটার একটা সঠিক যেন মানে বিচার হয় বা তদন্ত করে যেন আমরা সঠিক তথ্যটা বের করতে পারি, তাহলে আমরা একটু খুশি হব। গুলিবিদ্ধ হওয়ার আধা ঘন্টা পর তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। প্রশাসন পারবে না এমন কোন না, প্রশাসন অবশ্যই পারবে। এটার মূল কাহিনীটা কোথেকে হয়েছে, কেন হলো, যেখানে ভোট কেন্দ্রের ঘটনা, ওখানে পিচাইটিঙ্গ অফিসার আছে, ওনারা বলতে পারে, ওনার সঙ্গে আগে প্রথমে কে তর্ক বিতর্ক করলো, ওনারাই বলতে পারবে জিনিসটা বিষয়ে, আমরা তো বাহিরে। মেডিকেলে আনার পর আমরা খবর পাই, খবর পাইলে আমরা দেখি মেডিকেলে আসি, আমার ভগ্নী প্রতিবন্ধী মৃত্যু অবস্থায়। এই এলাকার লোক, আমাদের এক নম্বরের লোক খুব আতঙ্কিত হয়ে আছে এই বিষয়টা, এটা সহজ না। আসলে আমাদের এই এলাকার লোক খুব সাধারণ মানুষ, শান্তশিষ্ট লোক, খুব ভালো। এই ভালোর উপর কেন জানি কালকে এরকম এই ঘটনাটা ঘটে গেল। ঘটনার পরদিন সোমবার নিহতের বাড়িতে ছুটে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা এবং দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা। এটা একদম যথাযথভাবে তদন্ত হবে, এখানে কেউ হয়রানি শিকার হবেন না। যিনি প্রকৃত দায়ী, যিনি প্রকৃত লায়াবল, তার বিরুদ্ধেই আইন যাবে। এখানে আমরা ডেলিভারেটলি কোনো প্রকার কেউ হ্যারাসমেন্টের শিকার হবে না। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যদি এরকম কোনো কিছু আপনাদের দৃষ্টিগোচর হয়, আপনারা আমাদেরকে জানাবেন। আশা করি ঘটনার বিষয়ে পরবর্তী আমাদের যে সকল আইনি পদক্ষেপ সেগুলো আমরা নিব এবং তার প্রতিবেদন আনব। সংঘর্ষের এই ঘটনায় চার পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।